সেমি তসর শাড়িগুলো ডুয়াল টনে করা, এগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা রকম, আলাদা রকমের ডিজাইন, অনেক চমৎকার হয়েছে শাড়িগুলো। আসলে শাড়িগুলো একটা শাড়ি দেখবেন ছবি না তুললে বা হচ্ছে কেউ না পড়লে আসলে শাড়িগুলো সৌন্দর্য বোঝা যায় না। যেমন ধরুন এই যে শাড়িটা, এগুলো কিন্তু ডুয়াল টোনা করা, আর হচ্ছে এগুলো কিন্তু দেখেন কোনো জোড়াতালি নাই, আর এত ইউনিক আর ক্লাসি শাড়িগুলো। আসলে প্রতিটা শাড়ি করার পর আর এত মানে, এই দেখেন এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস করা, ব্লাউজ পিস করা, দেখেন শাড়িগুলো করার পর যে এত মনটা ভরে গেছে, একটা নতুন একটা ম্যাটেরিয়াল, আর খুবই বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলো, একদম পার্টি শাড়ি। এ দেখেন এটা হচ্ছে আমাদের শিউলি ফুলের শাড়ি, যেটা আমি হাফ সিল্কও করেছি, সেমি তসরও করেছি। একে কাপুদের জন্য কিন্তু অপশন রাখতে হয়, দেখেন এটার ভিতরে হচ্ছে পিঙ্ক আর উপরটা হচ্ছে একটা অলিভ টাইপের হচ্ছে শাড়িটা। দেখেন সবগুলো শাড়ি হচ্ছে 13.5 হাত, কয়েকটায় দেখা যায় ব্লাউজ পিস থাকে, আবার কয়েকটায় থাকে না। এই দেখেন এই সূর্যমুখীর সাথে অনেক কাপড়ে পরিচিত, অনেকে সুতি শাড়িটাও নিচ্ছেন, আবার একটু ডিফারেন্ট ম্যাটেরিয়ালও করা। এই দেখেন সবগুলো শাড়ি, দেখেন শেষে আবার ব্লাউজ পিস আছে। দেখেন এবার আমি ম্যাক্সিমাম শাড়িতে ব্লাউজ পিস করা ট্রাই করেছি, কারণ অনেক কাপড়া চান। তো দেখেন এই হচ্ছে শাড়িগুলো, সত্যি সুন্দর না? যারা একটু ডিফারেন্ট প্যাটার্নের আলাদা রকমের শাড়িগুলো চান, তারা কিন্তু এই শাড়িগুলো দেখতে পারেন, যেহেতু ঈদ টাইম, শপিং টাইম, আর কেউ সারা বছর না করলেও কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কিন্তু শাড়িগুলো আমরা পছন্দ করি। এই দেখেন এই শাড়িটা দেখছেন কি সোভার, সবগুলো ডিজাইন কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। এই ডিজাইনটা আমরা সুতিতেও করেছি, আর এই ডিজাইনটা আবার সেমি তসর করেছি। সেমি তসরের রেঞ্জগুলো কিন্তু 4,900 টাকার মধ্যে, আপনারা চাইলে একাধিক শাড়ি নিতে পারেন, এবং হচ্ছে আরও ডিফারেন্ট ডিফারেন্ট শাড়িগুলো কিন্তু দেখতে পারেন। এই দেখেন এটা হচ্ছে ডালিয়া, এই দেখেন কাজ, দেখেন আমি একটু দেখাই, এই দেখেন ম্যাটেরিয়ালটা একদম একটা ক্লাসি ডিফারেন্ট ম্যাটেরিয়াল, খুবই সফট হবে, ফুলে থাকবে না, কিন্তু ওয়াশেবল। আমাদের সবগুলো শাড়ি আমি এরকম ম্যাটেরিয়াল চুজ করি যেটা আপনার ড্রাই ওয়াশের দরকার নাই, আপনি ইজিলি এগুলো কিন্তু হ্যান্ড ওয়াশ বাসায় করতে পারবেন। তবে এই শাড়িগুলো একটু মার দিয়ে পরবেন, তাহলে একদম খুব ভালো লাগবে, ঠিক আছে? এই দেখেন শাড়ির কালার কন্ট্রাস্ট দেখেন, ডিজাইন দেখেন, একদম এক্সট্রাঅর্ডিনারি, সেকেন্ড পিস কোথাও পাবেন না। আর হাতের কাজের শাড়িগুলো কিন্তু এরকমই হয়, কোনোটার সাথে কোনোটার মিল হয় না, বরাবরই। এই দেখেন দেখছেন রং, দেখেন কি সুন্দর কালার টোন। আচ্ছা তারপরে এই যে দেখেন কত শাড়ি, এত শাড়ি দেখাতে দেখাতে আসলেই অনেক সময় পার হয়ে যায়, অনেকের ভিডিও দেখার সময় পান না, আর আসলে আমি এত শাড়ি হওয়ার কারণে ছবি তোলার সময় পাই না, যার কারণে আমি ছোট্ট ছোট্ট ভিডিও করে দিই, যাতে করে আপনারা এগুলো দেখে অর্ডার প্লেস করতে পারেন। দেখেন একদিকে পার্পেল আঁচল, আর এটা হলো লাইট পিচের মধ্যে হচ্ছে গিয়ে আপনার বডিটা। এটা একটু দেখা, ইয়াং জেনারেশন আপুরা কিন্তু এই রংটা খুব পছন্দ করেন, যেটা হচ্ছে রানি গোলাপি বা হচ্ছে পিচ। এই দেখেন শাড়িগুলো এই যে এইভাবে করে হচ্ছে করা, এই দেখেন আঁচলটা একরকম, আর এটা হচ্ছে বডিটা, সবগুলো শাড়ি কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। আর হাতের কাজ কিন্তু এই যতগুলো ডিজাইন দেখছেন সবগুলো কিন্তু হাতের কাজ, যারা হাতের কাজ সম্বন্ধে ধারণা নাই অবশ্যই বলবো তারা একটা শাড়ি পরে দেখতে পারেন, সত্যি বলবো যে সব থেকে একটু অন্যরকম লাগবে। এই দেখেন কাজ দেখছেন, এটা যেমন আঁচলটা আছে, কি আছে আঁচলটা হচ্ছে অলিভ গ্রিনের মধ্যে, আর বডিটা দেখেন একদম ম্যাজেন্টা কন্ট্রাস্ট, সুতার কাজগুলো দেখলে তাকিয়ে থাকার মতো, এত কম বাজেটে এই শাড়িগুলো অবিশ্বাস্য ব্যাপার। এই হচ্ছে শিউলি, দেখেন শিউলির মধ্যে কিন্তু আমরা অনেকগুলো রং করাইছি, আস্তে আস্তে আসতেছে আরও সামনে আসবে। এই দেখেন শাড়িগুলো সেদ্ধ জলপাইয়ের সাথে একদম বেগুনি রং, খুব সুন্দর না কন্ট্রাস্ট? আর ছোটোবেলার সেই শিউলি ফুল, শিউলি ফুল কিন্তু আসলে আমার দেখতে না কেমন যেন খুব ভাল লাগে, ছোটোবেলায় খুব কুড়াতাম এবং মালাও গাঁথতাম, অনেক ভাল লাগে। এই দেখেন আরও ডিজাইন, সবগুলো সোভার কালার কম্বিনেশন, আপনি সারা মার্কেট খুঁজেও কিন্তু এরকম দুইটা রং একত্রে করতে পারবেন না। এই দেখেন দেখছেন পেঁয়াজ রং, পাশাপাশি হচ্ছে অফ হোয়াইট, খুব সুন্দর কালার কম্বিনেশন। শাড়ি 13 হাতের শাড়ি, ব্লাউজ পিস হবে মানে 13.5 হাতের অর্ধেক হাফ গজের মধ্যে, আমি ট্রাই করেছি একটু স্লিপ বা একটু ব্যাক প্যাটার্ন করে দেওয়ার, ঠিক আছে? আর হাতের কাজের মধ্যে খুব সুন্দর, অসম্ভব সুন্দর সবগুলো শাড়ি। যদি আপনার এর মধ্যে কোনোটা ভাল লাগে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন, পেজে কিন্তু হিউজ শাড়ি পাবেন। শুধু যে আপনার এই শাড়ি নিতে হবে এমন কোনো কথা নেই, আপনি পাটি শাড়ি নিতে পারেন, রেগুলার ওয়ারের জন্য বাটিক সিল্ক নিতে পারেন, বা মুরব্বি, বা হচ্ছে আপনি যদি সুতি পরতে পছন্দ করেন আপনি সুতি ব্রাইট শাড়ি নিতে পারেন,
পারেন, ইউজ লাইভ ভিডিও ছবি সব পাবেন, অবশ্যই পেজের সাথে থাকবেন। এই ভিডিও লাইক করলে দেখবেন আমি পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো নতুনত্বের সাথে থাকেন আর নতুন নতুন সুন্দর সুন্দর শাড়ি পরেন। শাড়ি যেহেতু পরবেন, লিস্টে কিন্তু সব মেটেরিয়ালের একটা শাড়ি রাখা উচিত। দেখবেন কোনোটা না কোনোটার প্রেমে আপনি এমনভাবে পরবেন যে আপনার ওই শাড়িটা ছাড়া চলেই না। সো অবশ্যই সাথে থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।